الحمد لله الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل وسلم عليه وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا. أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله فاتقوا الله يا عباد الله اتقوا الله في سركم وعلنكم اتقوا الله في جميع أقوالكم وأعمالكم. اتقوا الله في أنفسكم وإخوانكم وعشيرتكم وأزواجكم وأولادكم. نسأل الله سبحانه أن يتقبل منا صالح أعمالنا وأن يجعلنا من عباده المتقين. إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، اعبدوا الله. اعبدوا الله وحده لا شريك له. ولا تشركوا به شيئا فان الله سبحانه لا يغفر الذنوب ان الله سبحانه يغفر جميع الذنوب الا الشرك فقد قال في كلامه المجيد ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء فاتقوا الله يا عباد الله واعبدوه لا تشركوا به شيئا সম্মানিত মুসলিয়ানিকরম আজকে আমরা ইবাদত নিয়ে কিছু কথা বলবো আমরা প্রত্যেকেই জানি আমরা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আর বিতে বলা হয় আবজ এর বহুবচন হচ্ছে বাজ আইন বা দাল এবং এখান থেকে এসছে ইবা দাহ সুতরাং বান্দা বা গোলাম বলতে আসলে দাস বোঝানোর উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সৃষ্ট সেই সকল মানব যারা আল্লাহর ইবাদত করে সেখান থেকে এসেছে ইবাদা যে আল্লাহর ইবাদত করে সে হচ্ছে আল্লাহর আব্দ আবদের মধ্যেও অনেক প্রকার আছে যারা আল্লাহর ইবাদত করে আর যারা ইবাদত করে না যারা আল্লাহর ইবাদত করে তারা হচ্ছে আল্লাহর শুকরগুজার বান্দা এই জন্যে আজকে ইবাদত সম্পর্কে আমরা কিছু কথা বলবো কারণ ইবাদত নিয়ে আমাদের অনেকেরই মধ্যে বেশ কিছু সংকীর্ণতা আছে ভুল ধারণা আছে কিংবা ইবাদতের মূল নীতিগুলো আমাদের অনেক সময় জানা হয়ে ওঠে না বা ওঠেনি এই বাদত শব্দের মূল অর্থ অর্থ হচ্ছে অ্যাট তেদের হোদো অ্যাট ত্যাজাল লু ওয়াল অর্থাৎ বিনয়ী হওয়া কারো কাছে নিজেকে দ্যালিল খার অর্থাৎ অতি বিনয়ী হিসাবে উপস্থাপন করা অহংকারী না হওয়া বরত্ববোধ কারোর সামনে বিসর্জন দিয়ে একান্ত বিনয়ী হয়ে নিজেকে হেয় প্রতিপন্ন করে কারো সামনে উপস্থাপন করা আর ইবাদত শব্দটা এটা এমন একটা শব্দ যা পেশ করতে হয় উপস্থাপন করতে হয় শুধু আল্লাহর জন্যেই আর এই ধরনের নিজেকে হেয়া প্রতিপন্ন করে বিনয়ী করে উপস্থাপন শুধু আল্লাহর সামনেই শোভা পায় আর কারো সামনে নয় আর জন্যই বলা হয় লা ইল্লা অথবা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া আর ইবাদত করা যাবে না ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য সত্তা হচ্ছেন কে আল্লাহ এবং ইবাদতো করতে হবে শুধু আল্লাহরই উদ্দেশ্যে সালাত আমরা পড়ি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করি কিন্তু উদ্দেশ্য যদি অন্যটা থাকে তাহলে কিন্তু সেই সালাত কবুল হবে না ইসলামের যে ইবাদতগুলো সেটা অন্য পৃথিবীর আর যে কোনো ধর্মের ইবাদত থেকে একদমই ভিন্ন কারণ ইসলামের এই ইবাদতগুলো শুধুমাত্র কিছু আচার অনুষ্ঠানের নাম নয় অন্য অন্য ধর্মে আমরা দেখি যে তাদের বিশেষ পর্বে বিশেষ কিছু অনুষ্ঠান ইসলামের মধ্যে যে অনুষ্ঠানগুলো আছে ইসলামের সমস্ত ইবাদত সেখানেও সীমাবদ্ধ নয় এই জন্য ইবাদতের দুটো অর্থ আছে ইসলাম একটা হচ্ছে বিশেষ অর্থ স্পেশাল যে ইবাদতগুলো আমাদেরকে দেওয়া হয়েছে যেমন সালাত সাওম, হজ জাকাত কোরবানি সাদাকা ইত্যাদি আর আরেকটা হচ্ছে ইবাদতের ব্যাপক অর্থ এবং সে অর্থে মানুষের জীবনের প্রত্যেকটা কথা এবং কাজ আর তার মুভমেন্ট যদি সে আল্লাহ এবং রাসুলুল্লা সাল্লা সাল্লামের নির্দেশিত পন্থায় পারফর্ম করে আদায় করে তাহলে তার প্রত্যেকটা কাজের জন্য সে আল্লাহর কাছে রিওয়ার্ড পাবে সবাব পাবে কেন সবাব পাবে কারণ তখন সেটা মারুফ রুফ অর্থাৎ সৎ কাজ এবং ইবাদত হিসাবে গণ্য হয় তাহলে এটা হলো ইবাদতের ব্যাপক অর্থ আমাদের প্রত্যেকটা ভালো কাজ যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা করি এবং ভালো কাজটাকে পারফর্ম করি রসুল সাল্লামের আদর্শ অনুযায়ী এবং তার নির্দেশনা অনুযায়ী তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কী হবে সবাবের কাজে পরিণত হবে প্রত্যেকটা কাজ হবে ইবাদাহ এটা হলো ইবাদতের কমন অর্থ ইমাম এবনুচাই মিয়া রহমাল ইবাদতের এই কমন অর্থকে সামনে রেখেই ইবাদতকে সংজ্ঞায়িত করেছেন তিনি বলেছেন আল ইবাদাতু ওয়াল বাতিনা ইবাদত হচ্ছে প্রত্যেক সেই সকল প্রকাশ্য প্রকাশ্য কথা এবং কাজের নাম যেগুলো আল্লাহ তালা ভালোবাসেন এবং পছন্দ করেন তাহলে জীবনের প্রত্যেক প্রকাশ্য প্রকাশ্য কথা এবং কাজ যেটা আপনি মনে মনে চিন্তা করেছেন এর প্রকাশ্য কথা যেটা গোপনে অন্ধকার কোনো একটা জায়গায় কিংবা গোপন কোনো কক্ষে আপনি সম্পাদন করেছেন সেটা হলো গোপন কাজ যেটা মানুষের সামনে আপনি করেছেন অন্যরা দেখেছে সেটা হলো প্রকাশ্য কথা কিংবা কাজ এর বাইরে কিন্তু আমাদের আর কোনো কর্ম সম্পাদিত হয় না এর বাইরে কিন্তু আমরা আর কোনো কিছু বলতেও পারি না ভাবতেও পারি না কারণ ভাবাটা হয় প্রকাশ্যে নয় বা কাজ করাটাও হয় প্রকাশে নয় অপ্রকাশে তা আমাদের এই সকল কাজের মধ্যে যেগুলো আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন সেগুলো হলো ইবাদা সেগুলো হলো ইবাদা তাহলে বোঝা গেল যে যতগুলো কাজ আমরা আল্লাহ এবং তার রাসুলসাল্লা সাল্লামের নির্দেশনা মতো করব সেগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করা হলে কি হবে ইবাদা তাহলে বোঝা গেল সালাত সওম হজ জাকাতের বাইরেও কিন্তু ইবাদতের সীমা বিস্তৃত তাহলে ইবাদতকে এই দুটো মেইন অর্থে আমাদেরকে জানতে হবে ইবাদতের তাহলে দুটো অর্থ একটা ব্যাপক অর্থ আর একটা স্পেশাল বা বিশেষ অর্থ কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই সমাজে অনেকেই ইবাদতকে তার বিশেষ অর্থের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে রীতিমতো সলাত এবং সৌম রাখলে তখন বলা হয় যে তিনি খুব ইবাদত গুজার যদিও তিনি সুদ ঘুষ কিংবা এই সমস্ত অপকীর্তি অপাচারের মধ্যে সম্পৃক্ত কপালে সেজদার দাগ হয়ে গেলে তিনি একজন দরবেশ ব্যক্তি কিংবা খুব আল্লাহওয়ালা ব্যক্তি হিসাবে পরিচিত হন আসলে ইসলাম অবশ্যই বিশেষ ইবাদতের বিশেষ মর্যাদা প্রদান করে বটে কিন্তু ইবাদতকে এই বিশেষ আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করেনি যেটা অন্য অন্য ধর্মের ক্ষেত্রে হয়েছে অন্য সকাল ধর্ম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে দেখবেন যে আচার অনুষ্ঠানের মধ্যে সেটা সীমাবদ্ধ হয়ে গেছে কিন্তু ইসলাম সেটা নয় ইসলামের আছে নিজস্ব ইবাদতের মিনিং এবং তার পরিধি তার মাকাসেদ উদ্দেশ্য এবং তার লক্ষ্য সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আছে এই ইবাদতগুলোর একটা পরিণতি বা সুন্দর সুপরিণাম যেটাকে আমরা বলি এবাদতগুলো সুন্দরভাবে আদায় করার মধ্য দিয়ে একটা চমৎকার জাগতিক এবং পারলৌকিক লক্ষ্যে মুসলিম উপনীত হয় সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব এই জন্যেই ইসলাম হচ্ছে আল কোরআন সেটাকে বলছে একমাত্র হক দিন সত্য দিন এবং এই অন্য সকল দিয়ানাতের মধ্যে বাতিল ঢুকে পড়েছে এবং বাতিলের উপরই সেগুলো এখন প্রতিষ্ঠিত আল্লাহ তালা সে কথাই বলেছেন ফ্যামা বা আয়দাল হক দলাল হকের পরে আর যা কিছু পাওয়া যাবে সবটা কী হবে ভ্রষ্টতা হক যদি একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে যায় তাহলে সেই এরিয়ার পরে সেই জায়গার পরে আর বাকিটা কি দলাল বাকিটা হলো মিসগাইডেন্স ভ্রষ্টতা ভুল বিভ্রান্তি এই জায়গায়ও আমাদের বিভ্রান্তি আছে হকটাকে যদি কেউ আবিষ্কার করেন তাহলে এই হকের এরিয়ার বাইরে বাকিটা কি আর হক থাকবে থাকবে না অতি উদারতার এখানে কোনো প্রশ্ন নেই যে কোনো একটা বিষয় যদি ভালো হয় একটা বিষয় বাকি সব বিষয় যদি বাতিল হয় তাহলে একটা বিষয় কি আমাদেরকে হক হিসাবে চিহ্নিত করতে হবে বাকিগুলো বাতিল এটা স্বীকার করে নিতে হবে কিন্তু অতি উদারতার কারণে বাতিলকে আপনি অ্যাকসেপ্ট করা এটা আসলে গ্রহণযোগ্য নয় এটা মানুষের কাছেও গ্রহণযোগ্য নয় আর আল্লাহর কাছে তো নয় আজকে আমরা অতি উদার হতে গিয়ে অন্য ধর্মীয় অনেক কৃষ্টি কালচার অনেক উপলক্ষগুলোকে আমরা কিন্তু জাস্টিফাই করছি অন্য ধর্মের স্বাধীনতা অবশ্যই আছে তারা আল্লাহর কোরআনের বাইরে আল্লাহর ওহির বাইরে তারা কাজ করছে তাদেরকে পাকড়াও করার দায়িত্ব কার আল্লাহর আমরা সেখানে কাউকে কোনো কটুবাক্যও বলবো না গালি তো করবোই না কিন্তু তাদের ভুল কৃষ্টি কালচারকে জাস্টিফাই করা সঠিকভাবে মানে এটা এটাও সঠিক এটাও সঠিক এভাবে বলার কোনো প্রয়োজন আসলে আমাদের নেই এটা আমাদের মনে রাখতে হবে আল্লাহ তালা বলছেন সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে ওয়ামাইয়া গায়র আল ইসলামে দিনান আর যে বা যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে অনুসন্ধান করে মানার জন্য পালন করার জন্য অনুসরণ করার জন্য আল্লাহ বলেছেন মিন সেটা কোশ্চিন কালেও তার কাছ থেকে তাদের কাছ থেকে গ্রহণযোগ্য হবে না এবং সেটা তো আল্লাহ তাল্লাহ বলেই দিয়েছেন অন্য অন্য আয়াতে ইন্নাদ্দিন আন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন গ্রহণযোগ্য মনোনীত দিন হচ্ছে ইসলাম আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন কোন মহান উদ্দেশ্যে সেটি সুরা আকদারিয়াতের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন ছাপ্পান্ন নম্বর আয়াত ওমা জিন্না ওয়াল ইনসা ই জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্যে অর্থাৎ আমার নিরঙ্কুশ আনুগত্য করার জন্যে আমি সৃষ্টি করেছি তাহলে এই সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে সৃষ্টির সকলেই অর্থাৎ সকল মানব কার আনুগত্য করবে আল্লাহর আনুগত্য করবে ইবাদত মানে কিন্তু আনুগত্য এবাদত মানে হচ্ছে বিনয়ের সাথে মাহাব্বার সাথে ভালোবাসা এবং শ্রদ্ধা মিশ্রিত আনুগত্য হল ইবাদত এই জন্য যখন আমরা গভীর রাতে আল্লাহর উদ্দেশ্যে সালাদ পড়ি আর দুই হাত তুলি তখন আমাদের অনেকের চোখ দিয়ে অস্ত্র ঝরতে থাকে এ হচ্ছে শ্রদ্ধা মিশ্রিত অশ্রু এ হচ্ছে ভালোবাসার অশ্রু এ হচ্ছে স্রষ্টার সান্নিধ্যে নিজের ইবাদতগুলোকে নিবেদন করার আনন্দ অস্ত্র এবং তখন আপনি যে একটা মানে চমৎকার শ্রদ্ধা এবং ভালোবাসা সুলভ অনুভূতি আপনি অনুভব করবেন সেটার কোনো তুলনা আসলে নেই সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় সেটি সেই সমস্ত ব্যক্তিরা অনুভব করবেন যারা রাত্রে জাগরণ করে আল্লাহর উদ্দেশ্যে সালাতে দণ্ডায়মান এবং সেটা করতেন কে আমাদের প্রিয় রাসল সাল্লাহ সাল্লাম তিনি রাতের দুই তৃতীয়াংশও দাঁড়িয়েছেন পুরো রাত্রির দুই তৃতীয়াংশ তিন ভাগের দুই অংশ কখনও দাঁড়িয়েছেন অর্ধেক রাত্রি এবং কখনো দাঁড়িয়েছেন তিনি এক তৃতীয়াংশ তিন ঘন্টা চার ঘন্টা থেকে ছয় ঘন্টা পর্যন্ত তিনি আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়েছেন এবং সেটা আমাদের জন্য আদর্শ আজও যারা এভাবে দাঁড়াতে পারে আপনি তখন অনুভব করবেন যে আসলে কত আনন্দ তার মধ্যে এই ইবাদতের মধ্যে আমাদের মুশকিল হয়ে গেছে আমরা জাগতিক কাজের মধ্যে এতটাই সম্পৃক্ত হয়ে গেছি আল্লাহর জন্য ভাবার কোনো ফুরসুতি নাই এবং আরও দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আমাদের অনেকের পাঁচয়াক্ত ফরজ সালাদগুলো পড়ারও অবসর হয় না অথচ গান বাজনা বাদ্য খেলাধুলা কনসার্ট আরও কত কিছুতে আমরা আমাদের সময়ের সিংহ ভাগ ব্যয় করছি আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন সুতরাং ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা আল্লাহকে সন্তুষ্ট করা কারণ আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা নিজে নিজে সৃষ্টি হই নাই এই পৃথিবী বিগ ব্যাং থেকে সৃষ্টি হয় নাই আর বিগ ব্যাং যদি হয়েই থাকে সেটা কার নির্দেশে হয়েছে আল্লাহর নির্দেশে হয়েছে এই পৃথিবীর এই মহাশূন্যের মধ্যে যা কিছু ঘটছে কার নির্দেশে হচ্ছে আল্লাহর নির্দেশে হচ্ছে এগুলো এই এই আমাদের চোখের সামনে কোনো কিছুই এমনি হয় না তাহলে মহাবিশ্বের এত সুন্দর সুপরিকল্পিত প্ল্যান্ট জিনিসগুলো এমনি এমনি কিভাবে হয় এটা আমাদেরকে একটু বুঝে দেখতে হবে সৃষ্টির এত সুন্দর ব্যবস্থাপনা সেগুলো কখনোই এমনি হতে পারে না কখনো এটা হতে পারে না যে হঠাৎ করে দেখলাম এখানে সুন্দর খাবার তৈরি হয়ে গেল হাজার হাজার মানুষের জন্য সব খেয়ে চলে গেল আবার সব অটোমেটিক পরিষ্কার হয়ে গেল এটাকে হওয়া সম্ভব সম্ভব নয় সুতরাং মানে যেখানে ছোটোখাটো কোনো জিনিসই এভাবে হওয়া সম্ভব নয় সেখানে এই বিশ্বজগতের সব কিছু অটোমেটিক হচ্ছে যেটা অনেকে ধারণা করেন তথাকথিত আধুনিক শিক্ষিতদের এইটা আসলে আমাদের সতর্ক হতে হবে সুতরাং ইসলামের মহান ইবাদত এটা হচ্ছে হকুন ওয়াজিবুন আলা কুল্লি আব্দ মিন আল্লাহর প্রত্যেক বান্দার উপর আল্লাহ কর্তৃক আরোপিত হক ওয়াজিব এটা আল্লাহর হক রাইটস অফ আল্লাহ আল্লাহর অধিকার আমরা মানবাধিকার নিয়ে কথা বলি অথচ মুসলিম বান্দারা আসলে সবার প্রথমে কার অধিকার নিয়ে কথা বলে আল্লাহর আল্লাহর অধিকার হচ্ছে আল্লাহ সমস্ত বান্দাদের ইবাদত পাওয়া এটা বুখারি মুসলিমের হাদিসে মুআ জবাল রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে আমি একবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পেছনে একটা গাধার পৃষ্ঠে বাহন ছিল তখন বসেছিলাম তখন রসুল্লাহ সাল্লা আমাকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আলা হাক আল করলেন্লাহ তুমি কি জানো যে বান্দার উপর আল্লাহর কি হক এবং আল্লাহর উপর বান্দার কি হক অর্থাৎ আল্লাহ তার বান্দাদের কাছে কি পাওয়ার অধিকার রাখে হক মানে কি অধিকার রাইট আল্লাহ তার বান্দাদের কাছে কি পাওয়ার অধিকার রাখে এবং বান্দারা আল্লাহর কাছে কি পাওয়ার অধিকার রাখে মাজ বললেন ফুল তো আল্লাহ রাসুল আলম আল্লাহ এবং তার রাসুল অধিক জানেন কাল তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তিনি বললেন তাহলে জেনে রাখো যে বান্দার উপর আল্লাহর হক হচ্ছে তারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে আর কোনো কিছুকে শরিক করবে না শারিক আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে না কোনো আল্লাহর কোনো সৃষ্ট পদার্থের শরিক করবে না কোনো আল্লাহর বান্দাকেও শরিক করবে কারণ ইতিহাস এবং জাগতিক বিশ্লেষণে আমরা দেখি আল্লাহর বান্দাদের মধ্যে একদল লোক আল্লাহর সাথে শরিক করেছে তারই সৃষ্ট পদার্থ পদার্থকে আল্লাহর সম শক্তিশালী হিসাবে তারা নির্ধারণ করেছে কেউ পূজা করেছে চন্দ্রের কেউ সূর্যের কেউ বৃক্ষের কেউ আরও অনেক কিছুর তাই না আবার কেউ কেউ দেখা যাচ্ছে পূজা এবং অর্চনা করেছে কিংবা নিরঙ্কুশ আনুগত্য পোষণ করেছে আল্লাহর কোনো বান্দার সেখানে আল্লাহকে তার একপাশে পাশে সরিয়ে দিয়েছে কিংবা উপেক্ষা করেছে এ একথাই বলেছেন এখানে রাসদল্লা সাল্লাহ সাল্লামকে যে জেনে রাখো বান্দার উপর আল্লাহর হক হচ্ছে সে শুধু আল্লাহরই নিরঙ্কুশ আনুগত্য করবে এবং আল্লাহরই ইবাদত করবে এবং এই নিরঙ্কুশ আনুগত্যের ক্ষেত্রে আর ইবাদত্বের ক্ষেত্রে সে বিন্দু মাত্র কোনো শরিক করবে না ও হাকতা আল্লা আই ব্য দে আল্লাহল্ আল্লাহ ইউ আ দে বা মান্লাহ ইউ শ্রী কুবিহিশাহী আর বান্দার ও হক আছে আল্লাহর ওপর বান্দা বলতে পারে আল্লাহ তোমার কাছে আমাদের কিছু পাওনা রয়েছে এটা হচ্ছে অধিকার এই যে পাওনা থাকাটা এটা হলো অধিকার তাহলে বান্দা আল্লাহর কাছে বলতে পারে তোমার কাছে আমাদের অধিকার রয়েছে সে অধিকারটা কি রাসূসল আল্লাহ সাল্লাম এখানে বলছেন সেটা হচ্ছে যদি কোনো বান্দা আল্লাহর সাথে শরিক না করে অর্থাৎ নির্ভেজাল তাউহিদ নির্ভর জীবন জীবনযাপন করে এবং ইসলামকে মেনে চলে এমন ইসলাম যে ইসলামে শুধুই তৌহিদকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং তৌহিদ বিরোধী কোনো আকিদা কর্মকাণ্ডে সে সম্পৃক্ত হয়নি যদি এভাবে সে আল্লাহর কাছে পৌঁছতে পারে তাহলে আল্লাহর কাছে সে একটা অধিকার দাবি করতে পারে সেটা হচ্ছে এই যে আল্লাহ তাকে কখনোই কোনো আজাব দেবেন না আজাব না দিলে আল্লাহ তাআলা তাহলে তাকে কোথায় রাখবেন মাঝখানে কোনো জায়গায় নাকি জান্নাতে জান্নাতে সুবহান আল্লাহ তাহলে এখানে আমরা বুঝলাম যে ইবাদত করা তাহলে আল্লাহর হক এটাকে নষ্ট করা যাবে না তাহলে কেউ যদি আল্লাহর ইবাদত থেকে সরে আসে কেউ যদি সালাতে রেগুলার না হয় কেউ যদি রামাদানের সিয়াম না পালন করে কেউ যদি হজ ফরজ হওয়ার পরে হজ আদায় না করে কেউ যদি জাকাত ফরজ হওয়ার পরে পাই পয়সা করে সেই জাকাতটা আদায় না করে তাহলে সে আল্লাহর হককে লঙ্ঘন করলো আল্লাহর অধিকারকে সে লঙ্ঘন করল ঠিক তেমনি আপনার কাছে যদি কেউ পাওনাদার থেকে থাকে তাহলে পায় পয়সা টাকা তাকে দিতে হবে না যদি আপনি সেটা না দেন তাহলে মানবাধিকার লঙ্ঘন করলেন যদি আপনি কাউকে কষ্ট দেন কারো উপর চড়াও হন কাউকে অন্যায়ভাবে হত্যা করেন তাহলেও আপনি মানবাধিকার লঙ্ঘন করলেন এই সমস্ত বিষয়গুলো মানুষ দেখে কিন্তু আমার আপনার সবার সব মানুষের যিনি রব তার সীমানা যখন লঙ্ঘন হয় তখন আমরা কেউই এটা নিয়ে দাবি উচ্চারণ করি না কেউ এটা নিয়ে কথা বলি না যে কারণে আজকে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি লঙ্ঘন হচ্ছে কিন্তু স্রষ্টার অধিকার লঙ্ঘন সে বিষয়ে আমাদের সাবধান হতে হবে আমরা বলেছি যে ইসলামের ইবাদতগুলো জীবনের প্রত্যেকটা অংশকে অন্তর্ভুক্ত করে কারণ জীবনের প্রত্যেক কথা কাজই ইবাদত হিসাবে বিবেচিত হতে পারে যদি সমস্ত কথা কাজ সম্পাদন করা হয় আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশনা অনুযায়ী আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লামের নির্দেশনা মেনে চলা এটা কি এটা ফরজ এটাকে যদি এইভাবে উপস্থাপন করা হয় যে আল্লাহকে মানাটা কি তাহলে উত্তর হচ্ছে ফরজ রাসুল সাল্লাহ সাল্লামকে মানাটা কি ফরজ এটা কালোত্তীর্ণ সব যুগে রাসুল সাল্লাহ সাল্লামের আসার পর থেকে কি পর্যন্ত বলা যাবে না যে শুধু রমজান মাসে আর হজের মাসে আমরা আল্লাহকে মানব বাকি মাসগুলোতে মানবো না অথবা হারাম মাসগুলোতে আল্লাহকে মানবো অন্য মাসগুলোতে মানবো না এটা বলার কোনো সুযোগ নেই বারো মাসই আল্লাহর কাছে হিসেব হচ্ছে এই যে জমানার হিসাব বারো মাস সেটা সুরা তবার মধ্যে সুন্দরভাবে আল্লাহ তুলে ধরেছেন তাহলে এই প্রত্যেকটা মাসে প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা দিনে প্রত্যেকটা ক্ষণে আসলে আল্লাহর নির্দেশ মেনে চলা এটা ফরস আল্লাহর নির্দেশ থেকে বাইরে যাওয়ার জন্য কোনো একটা সেকেন্ডও আল্লাহ কোনো পারমিশন দেননি আরেকটা বিষয় হচ্ছে স্থানের দিক থেকে এটা স্থানোত্ত তার মানে হচ্ছে আপনি যদি বলেন যে আমি যতক্ষণ পর্যন্ত মুসলিম রাষ্ট্রে থাকব ততক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ মানব আর মুসলিম রাষ্ট্র থেকে বের হয়ে গেলেই আমি যেমন ইচ্ছা তেমন করবো এটার কি সুযোগ আছে সুযোগ নেই তার মানে পৃথিবীর যেখানে যান না কেন এমন কি যদি চাঁদের দেশেও যান এখন তো চাঁদের দেশেও মানুষ যাচ্ছে কিংবা ভূ এখন মানুষ বসবাস করছে তাই না আকাশে সেটা ইউটিউবে গেলেও দেখা যায় তারপরে এখন শোনা যাচ্ছে যে মঙ্গল গ্রহে কিংবা অন্য গ্রহে মানুষ বসবাস করতে পারে কি না মানুষ যেখানে যাক এই জমিনের উপর আল্লাহ যে ওহিনাজেল করেছে সে ওহি থেকে সে বের হতে পারবে না ওহির নির্দেশ তার উপর কার্যকর থাকবে অবশ্য যদি আল্লাহর অন্য কোনো সৃষ্টি অন্য কোনো জগতে থেকে থাকে সেটা ভিন্ন ব্যাপার এবং সেটা সম্পর্কে আমরা অবহিত নই আন্দাজে কথাবার্তা বলা আমাদের জন্য উচিত হবে না মুসলিম কখনো দলিলের বাইরে কথাবার্তা বলে না তো যাই হোক এখানে আল্লাহ তালা বলছেন যে আমাদের প্রত্যেক কথা কাজ আমাদের মুভমেন্ট আমাদের চিন্তা ভাবনা আমাদের লেখা লেখি আমাদের যে কোনো মত প্রকাশ সেটা নেটে হোক অথবা ইউটিউবে হোক কিংবা ব্লগে হোক প্রত্যেকটা কাজেই কিন্তু আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ এবং প্রত্যেকটা কাজই আল্লাহর নির্দেশ মোতাবেক হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে তাহলে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা কাজকে আসলে সেভাবেই আমরা আসলে করছি কিনা আমাদের প্রত্যেকটা আচরণ কি সেভাবেই প্রকাশ পাচ্ছে কিনা যাতে আল্লাহ খুশি হন এতে আরেকটা জিনিস স্পষ্ট যে ইসলাম আসলে এমন একটা সাইন্টিফিক মেথড আমাদেরকে দিয়েছে যাতে আমরা একটা নিয়ন্ত্রিত সুন্দর জীবনযাপন করি কারণ আল্লাহ কখনোই কোনো খারাপ কাজের নির্দেশ আমাদেরকে দেননি আল্লাহ আমাদেরকে ভালো হওয়ারই নির্দেশ দিয়েছেন ভালো কাজ করারই নির্দেশ দিয়েছেন জনগণের কল্যাণ করারই নির্দেশ দিয়েছেন মানুষের সাথে সুন্দর আচরণ করারই নির্দেশ দিয়েছেন আর এই সব কিছু যখনই ভালো কোনো কাজ করব কাকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে সেটা আল্লাহ তালা বলেছেন এভাবে সোরা আমের একশো বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত ইন্না সলাচি ও অনুসকি ও মা হাইয়া ইয়া আলামিন ও লা শারী কালাহ ও বেদ আলী কামেরতু ওয়া আউয়ালুলুল মুসলিমিন বলো নিশ্চয়ই আমার সালাত নিশ্চয়ই আমার ইবাদত নিশ্চয়ই আমার জীবন এবং নিশ্চয়ই আমার মরণ রব্বুল আল আমিনের সারা জগতের যিনি রব পালনকর্তা তার জন্যে অর্থাৎ তার উদ্দেশ্যে তার সন্তুষ্টির জন্যে যার কোনো শরিক নাই লাশারিক আলা তার কোনো শরিক নাই আল কোরআন আল্লাহ তালা বারবার উল্লেখ করে দিয়েছেন তার কোনো শরিক নাই মানুষকে ওয়ার্ন করার জন্যে সতর্ক করার জন্যে যাতে মানুষ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যাতে শরিক না হয় আল্লাহর সাথে কোনো পার্টনারশিপ যাতে আমরা সাব্যস্ত করে না ফেলি সেই জন্যে তিনি বারবার সতর্ক করেছেন এবং বলেছেন ওয়া বেদায়লিকা ওমের তুমি আরও বলে দাও যে আমাকে এই দেওয়া হয়েছে ওয়া এন মুসলিম আর আমি প্রথম আত্মসমর্পণ কারি প্রথম আনুগত্য বান্দা এভাবে বলেছেন এরপরে এই যে একটা ওয়াজিবের কথা আমরা বললাম ইবাদত করাটা প্রত্যেকের উপর ওয়াজিব কিন্তু কতকাল পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবো কতদিন পর্যন্ত কোরআনে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন অর্থাৎ মৃত্যু পর্যন্ত সেটা সুরাল হেজিরের নিরানব্বই নম্বর এত আল্লাহ বলছেন বলছেন তোমার কাছে এসে যাওয়া পর্যন্ত ইয়াকিনটা কি মৃত্যু ইয়াকিন মৃত্যুর চাইতে ইয়াকিন আর কিছু নাই মানুষ এমনকি আল্লাহর প্রতি বিশ্বাসী অনেকে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আছে যে আল্লাহ সত্যি আমাদের কি কিনা কিন্তু মনে হয় কোনো মানুষ এই দ্বিধাদ্বন্দ্বে নাই যে আমার মৃত্যু হবে কি না তাই না এই জন্য আল্লাহ তালা এখানে মৃত্যুকে ইয়াকিন হিসাবে চিহ্নিত করেছেন বলেছেন ইয়াকিন তথা মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতেই থাকো সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইবাদতটা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ ইসলামে ইবাদতের মধ্য দিয়ে মানুষের মর্যাদা বাড়ে যে যত বেশি আল্লাহর ইবাদত গুজার হবেন আল্লাহর কাছে তিনি তত বেশি উচ্চস্তরে যেতে থাকবেন তত বেশি সম্মান পেতে থাকবেন এবং আমরা দেখেছি এই কারণেই ফেরেশতাদের প্রশংসা করা হয়েছে মালাইকের প্রশংসা করা হয়েছে কারণ তারা কখনো আল্লাহর ইবাদত থেকে মানে এক মুহূর্তের জন্য তারা বিরত হন না সোরা বিয়ার উনিশ এবং নম্বর রায়তা আল্লাহ তালা বলছেন হাসিরুন আর তার কাছে যারা আছে কার কাছে আল্লাহর কাছে যারা আছেন যে ফেরেস তারা আছেন তারা আল্লাহর ইবাদত থেকে কখনোই বিরত হন না কখনোই তারা আল্লাহর ইবাদতকে পরিত্যাগ করেন না ইউসা বেহুন আল্লাহ্ন আল্লাহ আফতরুন তারা দিন রাত আল্লাহর তসবিহ এবং গুণগানের মধ্যে নিয়োজিত থাকেন এবং তারা তা থেকে কখনো বিচ্ছিন্ন হন না মানবের জন্য আল্লাহ তালা সেভাবে কিন্তু অবধারিত করে দেননি আমরা জাগতিক অনেক কাজে সম্পৃক্ত হওয়ার অনুমতি আমাদেরকে দেওয়া হয়েছে এমনকি আনন্দ উল্লাসও আপনি করতে পারেন এমন এমনকি বিবাহস্বাদির মধ্য দিয়ে আপনি একটা সুন্দর সুখময় পারিবারিক জীবনও যাপন করতে পারেন দাম্পত্য সম্পর্ক স্থাপন করতে পারেন কিন্তু বৈধতার সীমানার মধ্যে থেকে তাহলে ইসলাম আসলে কোনো কিছুই নিষেধ করেনি ইসলাম টাকা পয়সার মালিক হতে নিষেধ করেনি টাকা পয়সা দিয়ে খাদ্য কিনে খেতে নিষেধ করেনি আনন্দ উল্লাস করতে নিষেধ করেনি তারপর মানে বৈধতা সীমানার মধ্যে যত কিছু আছে সব ধরনের আনন্দের মধ্যে পড়ে কোনোটাকেই কিন্তু আল্লাহ তালা নিষেধ করে দেননি কিন্তু মানুষ সব সময় শয়তানের প্রয়োজনায় অবৈধর দিকে যাওয়ার তার একটা প্রবণতা থাকে বিবাহর জায়েজ হওয়ার পরেও মানুষ কিন্তু অবৈধ গেট টুগেদার করার একটা প্রবণতা বসুন করে এবং বিশেষ করে যারা মুসলিম নয় তারা সেদিকেই সমাজকে ঠেলে দিচ্ছে বৈধভাবে টাকা ইনকাম করার পারমিশন থাকার পরেও মানুষ অবৈধ টাকার দিকে বা অবৈধভাবে ইনকামের দিকে একটা প্রবণতা ফিল করে আধুনিক পুঁজিবাদী ব্যবস্থা হালাল হারামের ভেদাভেদ তুলে দিয়ে আসলে মানুষকে সেদিকেই ঠেলে দিয়েছে এবং এভাবেই আমরা দেখতে পাচ্ছি যেখানে মানুষ তার প্রবৃত্তিকে গালেব করেছে সেখানেই অসততা সেখানে দুর্নীতি সেখানে অন্যায় দেখা দিয়েছে আর যেখানে মানুষ আমার আপনার সবার স্রষ্টা আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য পোষণ করেছে সেখানেই মানুষ সৎ থাকার একটা অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে এবং সেটা অতীত ইতিহাসেও আমরা দেখি সাল্লা সাল্লাসাল্লাম একটা দুর্নীতিগ্রস্ত জরাগ্রস্ত সমাজকে কীভাবে মাত্র তেইশ বছরের ব্যবধানে একটা সুন্দর সমাজে পরিণত করলেন সে এক্সাম্পল আমাদের কাছে আছে ইতিহাস সেটা জানে আর আজকেও সে একই মেথডগুলো আমাদের হাতেই আছে আমাদের শুধু সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর ভালো হব হব কিনা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর দেয়া যে ইবাদতগুলো চাই সেটা বিশেষ ইবাদত হোক অথবা এবাদতের ব্যাপক যে নির্দেশনা যেটা আজকে আমি আলোচনা শুরুতে বলেছি সেটা যদি আমরা মেনে চলি তাহলে এই সমাজের সবচেয়ে সৎ ব্যক্তিতে পরিণত হওয়া কখনোই কঠিন নয় আমরা আজকে ভাবি যে কিভাবে সমাজকে সুন্দর করা যাবে কিভাবে ভালো মানুষ হওয়া যাবে তাই না শিক্ষা প্রতিষ্ঠানগুলো এটা নিয়ে গবেষণা করে এইচআর এটা একটা মেইন কাজ কোম্পানির অথবা শিক্ষা প্রতিষ্ঠানের এইচআর ডিপার্টমেন্ট আছে না তাদের এটা মেইন কাজ কিন্তু তারপরেও তো কই মানুষকে তো ভালো পথে রাখা যাচ্ছে না কারণ আসলে নৈতিক শিক্ষা মানুষ যে ভান্ডার থেকে নেওয়ার কথা যদি নৈতিক শিক্ষা সে ভান্ডার থেকে মানুষ না নেয় তাহলে তো সেই নৈতিক শিক্ষা কখনই অর্জন করতে পারবে না পিওর দুধ যদি গাভী থেকে আপনি না নেন পাউডার দিয়ে আজকাল বানানো হয় তাই না নকল দুধ যেটা তো পত্রিকা আমরা দেখেছি বড়ো বড়ো কোম্পানিগুলো যা করছে সেটা কি কখনো আসলে আমাদের ভিটামিনের যে চাহিদা সেটা মেটাবে কখনোই না এই জন্য আসলে যে যেটা যেখানে নির্ভেজালভাবে পাওয়া যায় সেখান থেকেই আপনাকে আমাকে সেটা আহরণ করতে হবে এজন্য আল্লাহর ইবাদতটা শিখতে হবে কোরআন এবং সন্না থেকে ইবাদত নিজের মন মতো করলে হবে না আমাদের অনেকে ভাবে যে মন ভালো আছে কেউ মনে করে মন ভালো আছে আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে ব্যাস আর কিছু করতে হবে না কেউ মনে করে যে সে নিজের ইচ্ছা মতো কিছু ইবাদত তৈরি করে নেয় আর ভাবে যে সব তো আল্লাহকেই সন্তুষ্ট করার জন্য করছি তাহলে আল্লাহ খুশি হবেন কেন কিন্তু আল্লাহ তো একটা ম্যাথড বাতিয়ে দিয়েছেন সে মেথডের বাইরে কি যাওয়ার কোনো সুযোগ আছে আমরা তো দেখি যে সায়েন্সের যত সাবজেক্ট আছে সে মেডিকেল সায়েন্স হোক এগ্রিকালচারাল সায়েন্স হোক পিওর সায়েন্স হোক বা ন্যাচারাল সায়েন্স যাই হোক না কেন সেই নিয়মের ব্যতিক্রম তো করার কোনো সুযোগ নাই একজন সায়েন্টিস্ট সায়েন্সের কি নিজের ইচ্ছা মতো পাল্টাতে পারবেন পারবেন না কারণ এটা নেচার তিনি এক্সপ্লোর করেন তিনি নিয়মগুলোকে আবিষ্কার করেন এবং সে আসলে এই নিয়মগুলো কার দেওয়া আল্লাহর দেওয়া সে কথাটাই আমাদের বারবার মনে রাখতে হবে তাহলে এইবাদতের নিয়মটা কার দেওয়া তাহলে যদি আপনি ন্যাচারাল সায়েন্সের নিয়ম পরিবর্তন করতে না পারেন তাহলে শরিয়া সায়েন্সের নিয়ম কেন পরিবর্তন করবেন আপনি তাই না এই শেরিয়া সায়েন্সটাই হচ্ছে ইবাদতের দলিল শেরিয়া সায়েন্সটাই হলো এটাকে অলুম শরিয়া বলে আরবিতে দ্য সায়েন্স অফ শেরিয়া এবং সেটাই হচ্ছে কোরআন এবং সুন্দর মধ্যে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহর যারা প্রিয় বান্দা নবী এবং রসুল আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন এবং তাদের প্রশংসা করেছেন কোরআনে তাতে দেখা যাচ্ছে কেন প্রশংসা করেছেন কারণ তারা আল্লাহর সবচেয়ে বাদাত গুজার বান্দা ছিলেন এবং তাদেরকে কখনও কখনও বান্দা হিসাবে উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহর সবচেয়ে প্রিয়তম শব্দ হচ্ছে বান্দা আল কোরআনের মধ্যে আমরা যদি একটু পরিসেরা দেখবো যেমন সুরাসদের মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়ালাক সাবাকাত কালিমাতুন আল ইবাহিন আল মুরসালিম আমার বান্দা যারা রাসুল ছিলেন যাদেরকে প্রেরণ করা হয়েছে এই প্রেরিত বান্দাদের জন্য আমার কালেমা আগেই নির্ধারিত হয়ে গেছে ইন্নাহুম লাহুম আল মানসুর তারা সাহায্য সাহায্যপ্রাপ্ত হবেন কার কাছ থেকে সাহায্য পাবেন আল্লাহর কাছ থেকে তারা সাহায্য পাবেন ওয়া ইন্না ইন্দানা আল্লাহমুল গালিবুন এবং তাদের জন্য আমার সৈন্যবাহিনী তাদের জন্য গালিব থাকবে এটা সূরা সফাতের মধ্যে এবং সদের মধ্যে বলছেন ওয়ুর এ দেনা আর আমার বান্দাদেরকে উল্লেখ করো মানে স্মরণ করো কি এব্রাহিম ওয়া ইসহাক হাক ও আকুব উলুল উল ওয়াল আবসর আমার বান্দাদেরকে আল্লাহ তালা তার নবীদের নাম উল্লেখ করার আগে কি বললেন আমার বান্দাদেরকে তথা এব্রাহিমকে স্মরণ করো ইস হাককে স্মরণ করো ইয়াকুবকে আকুবকে স্মরণ করো যারা শক্তির অধিকারী ছিলেন যারা বিচক্ষণতার অধিকারী ছিলেন আর রসুল সাল্লামকে আল্লাহ তালা দুই জায়গায় আব্দ বলে উল্লেখ করেছেন একটা হচ্ছে তাকে সম্মান দিতে গিয়ে যেমন যখন ইসরার এবং মেয়ারাজের বর্ণনা তিনি করছিলেন সোরা বন ইসরায়েলের মধ্যে শুরুতে সুরা আল ইসরাউ আলাহে কে সুভান আল্লাদি আসরা বেআল মসজিদুল হা মিনজিদুল আকসা আল্লা লিনুরিয়াহু মিন আয়াচিনা পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন যার চারপাশটাকে আমরা বরকতময় করে দিয়েছি লেনরিয়াহু যেন তাকে আমরা আল্লাহর নিদর্শন দেখাতে পারি এখানে আল্লাহ নিজেকে কখনো কখনো আমরা হিসাবে উল্লেখ করেন অর্থাৎ যেন তাকে আমি আমার নিদর্শনগুলো দেখাতে পারি মেয়েরা যেহেতু আল্লাহ তাল্লাহ তার নিদর্শনে দেখিয়েছেন রাসুল্লাহ সাল্লা সাল্লামকে এখানে দেখা যাচ্ছে যে আগ কথাটা তিনি উল্লেখ করেছেন আর আরেক জায়গায় উল্লেখ করেছেন কোরআন যখন নাজিল করেছেন আল্লাহ বলেছেন কোরআনকে নাজিল করেছেন তিনি তার বান্দার উপরে কি বলেছেন সোর আলফোরকানের এক নম্বর আয়াতে তাবারাকি নজল আল ফরকান পবিত্র ও মহান বরকতময় সেই সত্তা যিনি আলফরকান তার বান্দার উপর নাজিল করেছেন আলফরকান আলফোরকান মানে হচ্ছে এখানে আল আন যেহেতু হক এবং বাতিলের মধ্যে এই কোরআনই পার্থক্য সূচনা করে পার্থক্য নির্ণয় করে এই জন্য কোরআনকে আলফর কানও বলা হয় তিনি বলেছেন বরকতময় সে মহান সত্তা যিনি আলফর কান তার বান্দার উপর নাজেল করেছেন যেন এই আলফর কান সমস্ত জগতের জন্য সতর্ককারী হয় অথবা এটা ফিরতে পারে নবীর দিকে যেন এই বান্দা সমস্ত জগতের জন্য সতর্ককারী রূপে তিনি বিবেচিত হন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহতালা বান্দাদের সারাফ এবং সম্মান তিনি বৃদ্ধি করেছেন ইবাদতের কারণে ইবাদতের মধ্য দিয়ে আসলে আমার আপনার মর্তবা আল্লার কাছে বাড়বে আর যে তাকোয়ার কথা আমরা জানি যে তাকোয়া সম্পর্কে সুরা হুজরাত আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত সেই বান্দা সেই মানব যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকোয়া বান তাকোয়ার স্তরও আসলে নির্ণিত হয় ইবাদতের মাধ্যমে ইবাদতের পাবন্দি করার মধ্য দিয়েই আসলে একজন ব্যক্তির তাকোয়ার সত্তা তৈরি হয় সে মোত্তাকি ব্যক্তিত্ব হিসাবে আল্লাহর কাছে পরিচিত হয় যদি সে ধীরে ধীরে তার ইবাদতের স্তরকে বাড়াতে পারে তাহলে সে আল্লাহর ভালো বান্দা হবে এবং সবচেয়ে মোত্তাকি বান্দা হবে সবচেয়ে বড় মোত্তাকি কে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি মোত্তাকি কে রাসল্লা সাল্লা সাল্লাম তিনি বোখারে হাদিস এসছি তিনি বলেছেন আতকা কুমলিল্লাহ নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকোয়াবান তিনি একটা হাদিসে এ কথাটা বললেন যখন দেখলেন যে তিনজন ব্যক্তি এসে একজন বলল যে রাসুল সাল্লাহ সাল্লাম তো অনেক ইবাদত করেন আল্লাহর বান্দা আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন আর আমরা তো অতি সাধারণ মানুষ অতএব সাল্লাহ সাল্লাম যেই ইবাদত করেন তার চেয়ে বেশি ইবাদত আমাদেরকে করতে হবে একজন বললেন যে আমি রোদরে দাঁড়িয়ে থাকবো আমি ছায়াতে যাবো না কষ্ট দিব নিজেকে আরেকজন বলল যে আমি সারা রাত জাগন থাকব সালাদ করবো আমি ঘুমাবো না আরেকজন বললো যে আমি বিয়েই করবো না এভাবে যখন তারা বললো রাসু সাল্লা ঘরে আসলেন শুনলেন যে এরকম কথাবার্তা হয়েছে তখন তিনি বের হয়ে ছোট্ট একটা খোদ বাদ দিলেন আর বললেন দেখো আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাক অবলম্বন করি কিন্তু জেনে রাখো আমি ঘুমাই এবং সলাত পড়ি আমি রোজা রাখি এবং রোজা ভাঙি এবং আমি মেয়েদেরকে বিবাহ করি অতএব যে আমার সন্না থেকে মুখ ফিরিয়ে নিল বিরাট ভাজন হলো সে আমার অন্তর্ভুক্ত নয় আমার দলভুক্ত নয় তাহলে রাসুলসাল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে আসলে বুঝিয়ে দিলেন যে ইসলাম ইজ ভেরি সায়েন্টিফিক ভেরি রিয়ালিস্টিক দিন একটা চমৎকার জীবন ব্যবস্থা এখানে জীবনের কোনো চাহিদাকে ইগনোর করা হয়নি উপেক্ষা করা হয়নি জীবনের সমস্ত চাহিদাকে ইনক্লুড করে গ্রহণ করে সেটাকে শরিয়ার সীমানার মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে ফলে একজন মুসলিম পৃথিবীর সবচেয়ে সুস্থ বিবেকসম্পন্ন মানুষ একজন মুসলিম পৃথিবীর সবচেয়ে সৎ নাগরিক মুসলিমরা কখন বিপথে যায় যখন সে আল্লাহর ইবাদত থেকে সরে যায় এটা বুঝতে হবে আজকে আজকে যারা সমাজকে সুন্দর করতে চাচ্ছেন যারা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে একটা সুন্দর প্রজন্ম গড়ে তুলতে চাচ্ছেন আর্ট অফ লিভিং যারা শেখাতে চাচ্ছেন তাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর ভালো বান্দা হতে না পারলে যে আল্লাহর সাথে চিট করলো সে আসলে এই সমাজের ভালো বান্দা হতে পারবে না এই সমাজের ভালো সভ্য নাগরিক হতে পারবে না তাকে দুর্নীতি থেকে তাকে অন্যায় আচরণ থেকে তাকে চুরি চামারে ছিনতাই থেকে কিংবা যে কোনো খারাপ কাজ থেকে তাকে উদ্ধার করার সাধ্য আসলে আমাদের নেই যদি না তাকে আল্লাহর ভালো বান্ধা হিসেবে আমরা গড়ে তুলতে পারি এবং সেটা ইবাদতের মাধ্যমেই সম্ভব কারণ আমাদেরকে সার্বক্ষণিক কে দেখছেন আল্লাহ দেখছেন কিন্তু আজকে যারা আমাদের এখানে জাগতিক বস তারা কি আমাদেরকে সবসময় দেখছেন তারা হয়তো অফিসে সিসি ক্যামেরা লাগিয়েছেন এই তো সব কাজে তো তিনি আমাকে মনিটরিং করতে পারবেন না তিনি যত নিখুঁত মনিটরিংয়ের ব্যবস্থা করেন না কেন সেটা কিছু দূর পরে সীমাবদ্ধ অক্ষম তিনি কিন্তু আমার আল্লাহ তো অক্ষম নন আল্লাহকে কেউ অক্ষম করতে পারবে আল্লাহকে না জানিয়ে কোনো কাজ করা যাবে অথবা আল্লাহর কাছে গোপন রেখে কোনো কিছু করা যাবে না এই অনুভূতির নামও হচ্ছে তাকোয়া এই অনুভূতিটার নাম হল তাকোয়া তাহলে আপনি যখনই যত গোপনেই থাকেন না কেন যখন আল্লাহর কাছ থেকে লুকাতে পারবেন না অথচ আল্লাহকে আপনি ভয় করেন ভালোবাসেন শ্রদ্ধা করেন এবং আল্লাহর নির্দেশ আপনি মেনে চলতে চান যেটা ইবাদতের মূল সেন্স এটাই ইবাদতের মূল সেন্স তাহলে সেই লোক কি সৎ না হয়ে পারে বলেন তো সে লোক কি ভালো না হয়ে পারে এই জিনিসটা আজকে মুসলিম সমাজের যারা পলিসি মেকার তাদেরকেও বুঝতে হবে কোনো সন্দেহ নেই ইসলামকে নিয়ে বা ইসলামের ইবাদতগুলোকে নিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছে এক দল দেখা যাচ্ছে কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক ইত্যাদি নানা কেন্দ্রিক বেশ কিছু ইবাদত তৈরি করে নিয়েছে যার পক্ষে কোরআন হাদিসের মধ্যে কোনো দলিল নাই আরেক দল ইসলামটাকে সংকীর্ণ করে ফেলেছে অল্প কিছু রিচুয়ালের মধ্যে তকুস বলা হয় আর অর্থাৎ আচার অনুষ্ঠানের মধ্যে এবং আরেক দল ইসলামের মৌলিক সব কিছুকে অস্বীকার করে বা নামে মাত্র মুসলিম এটাই হচ্ছে আমাদের বলামসিবত এটাই হল আমাদের মুসলিম সমাজের বলা মুসিবত আজকে আমরা অনেক কিছু খুঁজছি অনেক সমাধান খুঁজছি সব জাগতিক বিভিন্ন ব্যবস্থাপনার মধ্যে জগতের সব কিছু কিন্তু ইসলাম আবার নিষেধ করেনি এটাও মনে রাখতে হবে যেগুলো স্বাভাবিক জীবন ধারণের জন্য অনেক কিছু ইসলাম জায়জ করেছে কিন্তু সেগুলো নির্ধারণ করতে হবে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতেই তাহলেই সেই জায়গাগুলো ইসলামে কোনটা স্বীকৃত আর কোনটা স্বীকৃত নয় আমরা বুঝতে পারব কিন্তু একটা জিনিস আমরা সকলে বুঝি যত অন্যায় যত দুর্নীতি যত ভুল বিভ্রান্তি এগুলোর ম্যাক্সিমামই কিন্তু আল্লাহ তালা মানুষকে যে আকল দিয়েছেন সে আকলটা যদি মুসলিম আকল হয় মুসলিম বিবেক হয় তাহলে সহজেই সে এগুলো চিহ্নিত করতে পারে তারপরেও যখনই কোনো কনফিউশন হবে যখনই কোনো সংশয় দেখা দিবে যখনই এটা ঠিক বেঠিক কিনা এই প্রশ্ন দেখা দিবে তখনই আমাদের কার কাছে আসতে হবে কোরআন এবং সন্ন্যার কাছে আসতে হবে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং বিশেষ করে কোরআন এবং সন্ন্যার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না সেটা হোক ব্যক্তিগত অথবা পারিবারিক বা যে কোনো পর্যায়ে হোক না কেন এভাবেই আসলে ইবাদত আমাদের সমাজকে আমাদের ব্যক্তিকে আমাদের পরিবারগুলোকে একটা প্রোটেকশন দেয় এবং সৎ হওয়ার একটা প্রেরণা দেয় বরং সৎ হওয়ার এটাই হচ্ছে একমাত্র ম্যাথোডলজি কেউ যদি তার ইতিহাস ঐতিহ্যকে ইগনোর করে কেউ যদি তার জ্ঞানের ভাণ্ডারকে ইগনোর করে ভালো হতে চায় এটা আসলে সম্ভব নয় এমনকি আমরা সাহিত্যিকদেরকেও দেখে দেখেছি বাংলা সাহিত্যের যিনি একজন কবি তিনি ইংরেজিতে যত ভালোই হন না কেন ইংরেজি সাহিত্য চর্চা করে তিনি কিন্তু সুনাম কুড়াতে পারবেন না যেটা মধুসূদনের ক্ষেত্রে হয়েছিল আমরা জানি বিনা স্বদেশী বাসা পরে কি আসা ইত্যাদি অনেক কথা তিনি শেষ পর্যন্ত স্বীকার করেছেন এজন্য মুসলিমদের আসলে সমৃদ্ধি আসবে তাদের কোরআন এবং সন্ন্যার মাধ্যমে এটা মনে রাখতে হবে জাগতিক বিশ্লেষণও হচ্ছে এটা অন্য ধর্মের অন্য জাতির কৃষ্টি কালচার চিন্তা মনন মেধা দিয়ে আসলে মুসলিম জাতি কখনো উঠতে পারবে না অতীতে কখনো পারেনি সুতরাং এখনও পারবে না ভবিষ্যতেও পারবে না অতএব আমাদেরকে আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার জন্যে এই ইবাদত সিস্টেমের কাছে চলে আসতে হবে তাকোয়া সিস্টেমের কাছে চলতে চলে আসতে হবে ইসলাম আসলে এটাকে একটা সায়েন্টিফিক সিস্টেম হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছে ইবাদতের সায়েন্টিফিক সিস্টেম এবং তাকোয়ার সাইন্টিফিক সিস্টেম সুতরাং তাহলে এই এই মানে বিষয়টা কি আসলে তাকোয়াটা কী কীভাবে একজন লোক তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকা অবলম্বন করতে পারে কিভাবে একজন লোক তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ভালো বান্দা হতে পারে এবং ইবাদতটাকে সুন্দরভাবে সম্পাদন করতে পারে সেটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে এখানে একটা নীতি মনে রাখতে হবে যে সমস্ত ইবাদত এটা নিতে হবে কোরআন সুন্নাহ থেকে অতএব কোরআন কোরআনসন্নার বাইরে আর কোনো ইবাদত যদি কেউ পরিপালন করেন সেটার হুকুম হবে সেটা হারাম যেহেতু ইবাদত এটাকে তৈরি করা বা এবাদত নিজের থেকে বানিয়ে বানিয়ে করার অধিকার বান্দাকে দেওয়া হয়নি এটা ওহির মাধ্যমে নাজেল হয়েছে সালাদ কীভাবে পড়বো শুরু থেকে শেষ পর্যন্ত বরং ভেতরে কোন রাখাতে কি পড়ব বসে কি পড়ব দাঁড়িয়ে কি পড়বো এর প্রত্যেকটা ডেসক্রিপশন কোরআন হাদিস আছে না কোরআনে আম হুকুম আর হাদিসের মধ্যে বিস্তারিত বিধান দেওয়া আছে জাকাত কোরআন বলেছে জাকাত দাও আর হাদিসের মধ্যে জাকাতের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কোরআন বলছে হজ করো হজটা ফরজ সামর্থ্যবান ব্যক্তিদের উপর আর হাদিসের মধ্যে হজ করা সামগ্রিক কার্যক্রম ডিটেলস বর্ণনা করা হয়েছে এভাবেই এভাবেই সুতরাং কোরআন এবং হাদিসে দুটো সম্মেলনেই আমাদেরকে ইবাদতগুলোকে জানতে হবে সুদের ব্যাপারে অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হবে এই ব্যাপারে কোরআনও অনেকগুলো সুন্দর রূপরেখা এবং কায়দা দিয়েছে হাদিসের মধ্যে সেটা বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া হয়েছে কোন কোন জায়গাটা হারাম কোন কোন প্রোডাক্টটা হারাম কোন কোন ট্রানজেকশনটা হারাম এগুলো কিন্তু কোরআন এবং সন্না উভয় মিলে আমাদের কাছে ডিসক্রাইব করে দিয়েছে অতএব আর কোনো কিছু অস্পষ্টতা নেই আপনি হারাম বর্জন করবেন হালালের মধ্যে থাকবেন হালালের সীমানা হারাম থেকে অনেক বড় কোরআন বলছে অল্প কিছু জায়গা আমি হারাম করে দিলাম আল্লাহ তালা বলছেন আর এর বাইরে আর সবটা হালাল খুব সহজ হিসাব আপনাকে প্রথম দেখতে হবে কোরআন সন্ধ্যার মধ্যে যেই জিনিসটা আপনি এখন করছেন বা খাচ্ছেন বা কনজিউম করছেন কোরআন সুন্দার মধ্যে এটাকে হারাম ঘোষণা করা হয়েছে কি না তাহলে আপনি সেটাকে বর্জন করবেন আর যদি কোথাও হারাম না বলে থাকে সেটা আপনার জন্য হালাল পৃথিবীতে কয়টা ফলকে হারাম করা হয়েছে কয়টা শস্যকে হারাম করা হয়েছে কয়টা শাক সবজিকে হারাম করা হয়েছে তাই না দেখবেন যে মানে নাইনটি হচ্ছে হালাল যেই খাবার আল্লাহ এই পৃথিবীতে দিয়েছেন খাদ্যের মধ্যে নিরানব্বই ভাগের বেশি খাবার হচ্ছে হালাল হালালটাকে আবার কেউ কেউ হারাম পদ্ধতিতে খায় যেমন আঙ্গুর থেকে মদ বানায় তাই না এটা মানুষের একটা প্রবণতা তাই সেই প্রবণতাগুলো থেকে আসলে আমাদের ফিরে আসতে হবে ইবাদত করার মধ্য দিয়ে আমাদের লাভটা কী আমি সংক্ষেপে সেটা বলে শেষ করব ইনশাল্লাহ প্রথম খোঁদ বা ইবাদতের মধ্যে আমাদের জাগতিক লাভের মধ্যে প্রথম লাভটা হচ্ছে তেজকেতন একটা সুন্দর অন্তরের অধিকারী হওয়া অন্তরের মধ্যে যত কলুষতা থাকে সব দূর হয়ে যাবে আমরা দেখি যে আজও অনেকে যারা এতকাল পাপের মধ্যে সম্পৃক্ত ছিলেন হঠাৎ কোনো কারণে যে কোনো কারণে হোক আল্লাহ তাকে হেদায়ত দিয়েছেন তখন সে তার সমস্ত পাপ কার্যক্রম ছেড়ে দেয় সে তার জীবনের মোটা পরিবর্তন করে দেয় সত্যের দিকে সঠিক কার্যক্রমের দিকে আগে চুরি করলে এখন চুরি বাদ দিয়েছে আগে মানে আরও অন্য খারাপ কাজে সম্পৃক্ত থাকলে এখন সে বাদ দিয়েছে এটা কেন তাতে বোঝা গেল যে আসলে যখনই সে ইবাদতমুখী হয় তখনই তার অন্তরটা শুদ্ধ হয়ে যায় এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে ইবাদত আপনাকে আমাকে প্রত্যেক ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে সাহিব উস্তেমার একটা সুন্দর রেওয়ায়তের মধ্যে এসেছে রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লুম আরোফিন সাদাকাহ প্রত্যেক ভালো কাজ ভালো কথা এটা হলো সাদাকা শুধু টাকা পয়সা নয় আপনি যে সাদাকা দিলেন টাকা পয়সা এটা নয় আপনি একটা সুন্দর কথা বললেন একজনকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটু মুচকি হাসি দিলেন এটাও সাদাকা যত ভালো কাজ করবেন সব সাদাকা তাহলে ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করছে ভালো ভালো কাজগুলোর প্রতি থার্ড হচ্ছে ইসলাম এবং ইবাদত এই ম্যাথডটা আপনাকে আমাকে সকল খারাপ কাজ থেকে সরিয়ে রাখে প্রোটেকশান দেয় প্রোটেকশান দেয় যখনই কোনো খারাপ কাজে যাবেন আপনাকে আপনার বিবেক বলবে এই এটা কিন্তু ইবাদত নয় তাহলে কি এটা এটা হারাম হারামে তো সম্পৃক্ত হওয়ার প্রশ্নই আসে না হারামটা কি পাপ ইসলাম বলেছে হারামটা পাপ যে কোনো হারামে আপনি সম্পৃক্ত হবেন তার মানে পাপে আপনি সম্পৃক্ত হলেন আর পাপ মানে হচ্ছে আদাব পাপ মানে হচ্ছে শাস্তি দুনিয়া এবং আখেরাতের উভয় শাস্তি আল্লাহ তালা আপনাকে দেবেন দুনিয়ার শাস্তির একটা পরোক্ষ এবং প্রত্যক্ষ নির্দেশ কিন্তু বা সংবাদ কিন্তু কোরআনে উপস্থাপন করা হয়েছে কোরআন যেমন বলেছে যদি সুরা আরাফের মধ্যে ওলা আর্থ যদি জনপদের লোকেরা ইমান এবং তাকো অবলম্বন করত তাহলে আমরা আসমান এবং জমিনের বরকত উন্মুক্ত করে দিতাম তার মানে ইমান এবং তাকওয়ার পথে না থাকলে বরকত পাবেন না এটা একটা দিক আর দ্বিতীয় হচ্ছে জাগতিক অনেক পাপের জাগতিক শাস্তিও আছে যদি কারো উপর চড়াও হন তাহলে তার জাগতিক শাস্তি আছে কাউকে অন্যায়ভাবে হত্যা করেন তার জাগতিক শাস্তি আছে চুরি করলে তার জাগতিক শাস্তি আছে রাহাজানি করলে তার জাগতিক শাস্তি আছে প্লাস আখেরাতের শাস্তি তো আছেই অনেক কাজের জাগতিক শাস্তি নাই কিন্তু আখেরাতের শাস্তি আছে যেমন মিথ্যা কথা বললেন মিথ্যা কথা বললে জাগত মানে জাগতিক শাস্তি নাই যদি না মিথ্যাটা সরাসরি জগতের কোনো কিছুকে আপনার ক্ষতিগ্রস্ত করে তখন ক্ষতির পূরণ আপনাকে দিতে হবে এভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পাপের হয় জাগতিক অথবা ইহজাগতিক কিংবা উভয় জাগতিক শাস্তি আছে ইসলাম কখনোই কোনো র্যাভিলা কোনো অন্যায় কাজকে কোনো দুর্নীতিকে এবং কোনো পাপকে কখনোই পারমিশন দেয় না এবং এভাবেই ইসলাম আসলে মুসলিমদের মনন মেধা তার চরিত্রকে চমৎকার করে গড়ে তুলেছে অতএব আজকে যে যত বেশি আল্লাহর ইবাদতগুজার বান্দা হবেন সে তত বেশি ভালো আখলা কি মানুষ হবেন সে তত বেশি তার মেজাজকে নিয়ন্ত্রণ করবেন কারণ তাকে তো চলতে হবে আল্লাহ এবং রাসুলের পথে তাকে বিনয়ী হতে হবে আল্লাহর বিনয়ী বান্দা হতে হবে এবং সেটাই আমরা দেখি যে আল্লাহর বিনয়ী বান্দাদেরকে আল্লাহতালা সফল বান্দা হিসাবে উল্লেখ করেছেন এবং তাদের সাফল্য গাঁথা তিনি সুরাল আল মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলছেন কাদ আসলা হেলুন মোবেনরা সফল হয়েছে আল্লাদিন আহম ফি সলাহিম খাশুন যারা তার সালাতের মধ্যে বিনয় অবনত থাকে উল্লদ্দিন যারা অনর্থক কথা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে অল্লা দিন আহম লি এলুন এবং যারা জাকাত আদায় করে অল্লাদিন আহমি ফুরুজিম হাফেদুন এবং যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে ইল্লা আলা আজুয়া জিম আউম ইমানুম তবে লজ্জাস্তানের হেফাজতের বিষয়টা তাদের স্ত্রীদের সাথে সম্পৃক্ত নয় এবং তাদের যাদের সাথে মেলামেশা জায়েজ তাদের সাথে সম্পৃক্ত নয় এক্ষেত্রে এই ধরনের মেলামেশা তাদের জন্য তিরস্কারের কারণ হবে না কিন্তু যেখানে অবৈধ মেলামেশা থাকে সেটা তিরস্কারের কারণ হবে তাহলে মুসলিমদের তিনি এখানে প্রশংসা করেছেন তারা তাদের লজ্জাস্থানকে বৈধ ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ রাখে এবং সেটাকে তারা লঙ্ঘন করে না বরং হেফাজত করে ফামান ওরা ইফত উলা ইকাহমুল আদুন আর এই বৈধতার সীমানা যারা লঙ্ঘন করে তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী উল্লাদিনা তিহিম আউন এবং যারা তাদের আমানতকে রক্ষা করে এবং তাদের প্রতিশ্রুতিও রক্ষা করে উল্লা দিন আহম আল্লা সালিম হাফিদুন এবং যারা তাদের সালাদকে প্রোটেক্ট করে সালাদকে হেফাজত করে উলায় ইকাহমুল ওয়ারিফোন আল্লা দিন আইয়ারিসুন আলফের দাউস আহম ফিহা খালেদুন তারাই হচ্ছে উত্তরাধিকারী এবং তারা উত্তরাধিকারী হবে আল ফিরদাউস নামক জান্নাতের যেখানে তারা চিরকাল অবস্থান করবে সুভান আসুন আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে আমরা আল্লাহ তেমনই মোত্তাফি বান্দা হওয়ার চেষ্টা করি এবং আল্লাহর কাছে আমরা সকলেই আশা করি আল্লাহ যেন এবং দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফের দাউসের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের আমলগুলোকে কবুল করেন এবং জীবনের প্রত্যেকটা কাজে তার এবং তার রাসুল সাল্লা সাল্লামের নির্দেশনা মেনে চলার তৌফিক দান করেন ইন্নাহু হাদাউ আস্তাকলাহিউল রাহিম الحمد لله رب العالمين والعاقبه للمتقين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه ومن تبعهم بإحسان إلى يوم الدين فهنيئا لكم أيها المسلمون لمن شكر الله فعبده ووحده وأتقاه وويل لمن جحده وكفر به وضل واتبع هواه حتى يقف العباد بين يدي الله فينظر كل امرئ ما قدمت يداه يقول الله عز وجل فمن يعمل مثقال ذره خيرا يره ومن يعمل مثقال ذره شرا يره وفي الحديث القدسي يقول الله عز وجل يا عبادي يا عبادي إنما هي أعمالكم أحصيها لكم ثم وفيكم إياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه أخرجه مسلم في صحيحه من حديث أبي ذر رضي الله تعالى عنه فلم نفسك وعاتبها الآن على تقصيرها لتستفيق من غفلتها وتستدرك ما فاتها قبل ان تلومها يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم. اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك ووفقنا لطاعتك وطاعه رسولك. وثبتنا على دينك حتى تلقاك يا رب العالمين. هذا وصلوا وسلموا على نبينا محمد فقد قال الله سبحانه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين يا رب العالمين اللهم احسن عاقبتنا كلها اللهم احسن عاقبتنا كلها اللهم اجرنا من النار يا رب العالمين اللهم اصلح لنا ديننا الذي هو عصمه امرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي اليها معادنا اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين اللهم انصر الاسلام والمسلمين في كل مكان اللهم انصر الاسلام والمسلمين في كل مكان اللهم عليك بالظالمين اللهم انصر المظلومين من المسلمين يا رب العالمين اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين اللهم فرج هم المهمومين من المسلمين يا رب العالمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واقيموا الصلاه